নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার এই নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স প্রতি মুহূর্তে কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেবো, অর্থাৎ অনলাইন সব রকম ভিডিওর সঙ্গে সঙ্গে সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। তা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাইবার ক্যাফেতে কীভাবে আপনারা প্রফেশনাল পাসপোর্ট ছবি এডিট করবেন এবং পাসপোর্ট ছবি তুলে কীভাবে কাস্টমারকে ডেলিভারি করবেন। বন্ধুরা, আমরা যারা সাইবার ক্যাফে ব্যবসা করি আমরা কিন্তু প্রত্যেকেই মোটামুটি জেরক্স প্রিন্টিংয়ের সঙ্গে সঙ্গে পাসপোর্ট ছবিটাকেও কিন্তু প্রাধান্য দিয়ে থাকি, অর্থাৎ প্রত্যেকটি সাইবার ক্যাফে কিন্তু এখন ইনস্ট্যান্ট পাসপোর্ট ছবি হয়। তা আপনাদের প্রত্যেকেরই পাসপোর্ট ছবি তোলার জন্য হয় ক্যামেরা রয়েছে, নয় মোবাইল থেকেও আপনারা পাসপোর্ট ছবি তোলেন। তা বন্ধুরা, পাসপোর্ট ছবি তোলার পর যখন আপনারা ইউএসবি পোর্টের মাধ্যমে আপনাদের কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করবেন ক্যামেরাটি, তখন আপনাদের এরকম একটি সারফেস দেখাবে, অর্থাৎ এখান থেকে আপনাদের দেখাবে। আমার যেহেতু ক্যানন ইউএস মডেলের ক্যামেরা, সেই জন্য এখান থেকে আমাদের দেখাচ্ছে ক্যাননের যে ফোল্ডারটি রয়েছে, অর্থাৎ ইউএসবি পোর্টের মাধ্যমে যখনই আমি কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করলাম তখন কিন্তু আমাদের এখান থেকে ছবিগুলো সব দেখাচ্ছে। তো একদম লাস্টে আমি চলে যাচ্ছি, অর্থাৎ কারেন্ট যে পাসপোর্ট ছবিটি আমি তুললাম, একটি ছোট ছেলে এবং মেয়ের দুজনের পাসপোর্ট ছবি একটি পাতার মধ্যে আমি করে দেবো। আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা অতি সহজেই আপনারা পাসপোর্ট ছবিটি তৈরি করবেন এবং সেটি প্রফেশনাল লুক নেবে পাসপোর্ট ছবিটি। তো এখান থেকে আমি পাসপোর্ট ছবিটি ড্র্যাগ করে আমার কম্পিউটারের মধ্যে নিয়ে আসলাম। তা বন্ধুরা, আপনারা দেখছেন কম্পিউটারের মধ্যে নিয়ে আসার পর আমাদের যে মেন সফটওয়্যার, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে ফটোশপে কিন্তু পাসপোর্ট ছবি এডিট করতে হয়। যারা মোবাইল থেকে পাসপোর্ট ছবি এডিট করে সেই এডিটের থেকে কিন্তু আপনারা কম্পিউটারে এসে যখন এডিট করবেন সেই এডিটতে কিন্তু প্রফেশনাল লুক নেবে। অর্থাৎ ফটোশপের মাধ্যমে আমরা এডিট করে দেখাবো খুব কম সময়ের মধ্যে কীভাবে আপনারা পাসপোর্ট ছবি তৈরি করবেন। তা আমরা এখান থেকে ফটোশপটি ওপেন করেছি। তা আপনাদের ফটোশপ সিএস হতে পারে, কারোর ফটোশপ CS5 হতে পারে বা CS3 হতে পারে, কিন্তু বেসিক যে জিনিসটি সবই কিন্তু মোটামুটি এক। তা আমরা ফটোশপটি অন করার পর আমাদের যে ডেস্কটপে ছবি দুটো ছিল সেই ছবি দুটোকে কিন্তু আমরা ড্র্যাগ করে ফটোশপের মধ্যে নিয়ে এসেছি। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দুটো ছবি রয়েছে, একটি ছোট মেয়ের ছবি রয়েছে এবং একটি ছোট ছেলের ছবি রয়েছে। তা এই ছবি দুটোকে আমি এডিট করে একটি পাতার মধ্যেই, অর্থাৎ একটি 4x6 মধ্যে প্রিন্ট করে আপনাদের দেখাবো। তা বন্ধুরা, এডিট করবার জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন, প্রথমে আপনাদের একটি নতুন ইমেজ ক্রিয়েট করতে হবে। তা নতুন ইমেজ ক্রিয়েট করবার জন্য ফাইলে গিয়ে নিউ অপশনটি সিলেক্ট করবেন অথবা আপনারা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করবেন। তা যখনই আপনারা Ctrl+N প্রেস করবেন এখান থেকে আপনাদের দেখাচ্ছে যে ফটোর মেজারমেন্টটা কত হবে। সাধারণত আমরা পাসপোর্ট ছবি বলতে 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটারই বোঝায়, কিন্তু এখন ইতিমধ্যে পাসপোর্ট ছবি, অর্থাৎ 4.5 বা 3.5 সেন্টিমিটারের ছবিগুলো অত্যাধিক বড় হয়ে যায়, সেজন্য আমরা 4 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটারকেই পাসপোর্ট হিসেবে ধরে নিচ্ছি। তা বন্ধুরা, এখান থেকে আমরা উইথে গিয়ে 3 লিখলাম এবং হাইটে গিয়ে 4 দিলাম এবং রেজলিউশনের জায়গায় 300 রেজলিউশন দিলাম এবং কালার মোডের জায়গায় 8GB সিলেক্ট করলাম এবং একদম নিচে আপনারা ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের জায়গায় এখান থেকে আপনারা হোয়াইট সিলেক্ট করবেন। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটি হোয়াইট ইমেজ চলে এসেছে যার মধ্যে আমরা পাসপোর্ট ছবিটিকে তৈরি করব। আপনারা যদি ইমেজ সাইজটিকে বাড়াতে চান তাহলে উপরে যে রুলার বারটি রয়েছে সেখানে গিয়ে আপনারা রাইট ক্লিক করে কিন্তু আপনার ইমেজ সাইজটি সহজেই চেঞ্জ করতে পারেন। তা বন্ধুরা, নতুন যে ইমেজটি নিলাম সেই ইমেজের মধ্যে আমরা ফটোটিকে ড্র্যাগ করে ফেলে দিলাম। তা যখনই আমরা ফটোটিকে ড্র্যাগ করে এই ইমেজের মধ্যে ফেললাম তখন ফটোটিকে কিন্তু খুব ছোট দেখাচ্ছে, কারণ আমাদের যে ফটোটি খুব হাই রেজলিউশনের ছবি, যেহেতু আমরা ছোট একটি ইমেজের মধ্যে ফটোটিকে ফেলেছি সেই জন্য পুরো ছবিটি কিন্তু দেখা যাচ্ছে না। এবার আপনারা কি করবেন, ছবিটিকে 4x3 যে ইমেজ রয়েছে সেই ইমেজের মধ্যে কিন্তু আপনারা ছবিটিকে সেট করবেন। তা আপনারা প্রথমে Ctrl+T প্রেস করবেন। তা Ctrl+T যখনই আপনারা প্রেস করবেন তখন কিন্তু আপনাদের ছবিটি কিন্তু একটি বাউন্ডারি বক্সের মধ্যে চলে আসবে, অর্থাৎ আপনাদের এখান থেকে সিলেকশন করতে হবে। এবার আপনারা Shift+Alt চিপে একদম উপরে যে কোণটি রয়েছে সেই কোণের থেকে আপনারা ছোট করে দেবেন। তা ছোট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমাদের এই ইমেজের মধ্যে চলে এসেছে, অর্থাৎ আমাদের যে নির্ধারিত সাইজ ছিল সেই সাইজের মধ্যে কিন্তু ছবিটি সেট হয়ে গেছে। তা বন্ধুরা, এবার আপনাদের ছবিটির উপর একটু এডিটিং করতে হবে। তা এখান থেকে একদম বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাসো টুল বলে একটি টুল রয়েছে, তার যার শর্টকাট হচ্ছে L। তা আপনারা কিবোর্ড থেকে L প্রেস করলেও কিন্তু ল্যাসো টুল পেয়ে যাবেন। তা আমি এখান থেকে ল্যাসো টুল সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর ছবির যে মুখের পোর্শনটুকু রয়েছে সেই মুখের পোর্শনটুকু কিন্তু ল্যাসো টুল দিয়ে আমরা পুরো সিলেকশন করে দিলাম। এবার সিলেকশন করার পর আপনারা কিবোর্ডে গিয়ে Alt+Ctrl+D প্রেস করবেন। Alt+Ctrl+D প্রেস করার অর্থ হচ্ছে আপনাদের ফেদার সিলেকশন করা হলো। এই ফেদারটি যদি আপনারা ফটোর মধ্যে দিয়ে আপনারা সিলেকশন করেন তাহলে কিন্তু আপনাদের ফটোর মধ্যে কোনো দাগ আসবে না বা আপনাদের সিলেকশন পোর্শনটিতে কিন্তু কোনো রকম দাগ আসবে না। তা আমি এখান থেকে Alt+Ctrl+D সিলেক্ট করে এবার Ctrl+M আমরা প্রেস করলাম। Ctrl+M এর অর্থ হচ্ছে কার্ভ। তা কার্ভ করে কিন্তু আপনারা এখান থেকে ছবির লাইটটিকে একটু বাড়িয়ে দিতে পারবে, অর্থাৎ ছবিটিতে আমরা যে ফেসটি দেখতে পাচ্ছি সেই ফেসটিতে একটু লাইট বাড়িয়ে দেবো এবং আপনারা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বলে যে অপশনটি রয়েছে সেই ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট থেকে কিন্তু আপনাদের যতটুকু ব্রাইটনেস এবং যতটুকু কন্ট্রাস্ট দরকার আপনারা এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বন্ধুরা, এবার আমাদের ছবিটি মোটামুটি হয়ে গেছে, এবার ছবিটিকে আমরা সেভ করে রাখবো।
তা আপনারা আপনাদের ড্রাইভের মধ্যে যেখানে আপনারা পাসপোর্ট ছবিগুলো সেভ করে রাখেন সেখানে গিয়ে আপনারা ছবিটিকে কিন্তু সেভ করে রাখবেন। তা বন্ধুরা মোটামুটি মেয়েটির ছবিটি হয়ে গেলো এবং বাচ্চা ছেলেটির ছবিটি আমরা করব। তা বাচ্চা ছেলেটির ছবিটিকে আমরা ড্র্যাগ করে আবার এই ইমেজের মধ্যে টেনে ফেললাম। তো ইমেজের মধ্যে ফেলার পর আমরা কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার সঙ্গে সঙ্গে ছবিটি আমাদের নির্ধারিত ইমেজের মধ্যে চলে এসেছে। এবার ছবিটিকে আমরা এডিট করে একটু দেখাবো। আমাদের মধ্যে অনেকের দেখবেন পাসপোর্ট ছবি তোলার পর দু সাইডে অনেক সময় একটি শ্যাডো চলে আসতে পারে, অর্থাৎ আমাদের প্রপার যদি লাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্যাডোটি আসতে পারে। তা আমরা যেহেতু প্রত্যেকেই খুব ছোটো জায়গার উপরে ব্যবসা করি সেক্ষেত্রে আমাদের লাইট বা জায়গা প্রপার না থাকলেও কিন্তু আমরা এডিটের মাধ্যমে কিন্তু ফটোটিকে সুন্দর একটি লুক দিতে পারবো। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পেন টুলটি সিলেক্ট করলাম যার শর্টকাট হচ্ছে পি, অর্থাৎ আপনারা কিবোর্ডে গিয়ে পি প্রেস করলে আপনাদের পেন টুলটি চলে আসবে। তো পেন টুলটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন কানের পাশ থেকে যে শ্যাডোটি রয়েছে সেই শ্যাডোটিকে পেন টুলের মাধ্যমে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আপনারা অল কন্ট্রোল ডি প্রেস করবেন, কারণ প্রত্যেকটি জায়গায় যেখানেই আপনারা কালার কন্ট্রাস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেদার সিলেকশন করে করবেন, তাহলে কোনো দাগ আসবে না ছবির মধ্যে, অর্থাৎ ছবিটি এডিটিংটা কিন্তু খুব স্মুথভাবে হবে। এবার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি অপশান রয়েছে ক্লোন স্ট্যাম্প বলে একটি অপশান রয়েছে। সেই ক্লোন স্ট্যাম্পটির অর্থ হচ্ছে আপনাদের বাদিকে যে কালারটি রয়েছে সেই কালারটি কিন্তু আপনারা কানের পাশে নিয়ে আসবেন। তা ক্লোন স্ট্যাম্পের শর্টকাটটি হচ্ছে এস, তা আপনারা কিবোর্ড থেকে এস প্রেস করলে কিন্তু ক্লোন স্ট্যাম্প হয়ে যাবে। আপনাদের বাদিকে যে কালারটি রয়েছে সেই কালারে আপনারা অল চিপে সেই কালারটিকে প্রেস করবেন এবং সেই জায়গাটিতে এসে আপনারা মাউজের বাটনটিকে বারবার প্রেস করবেন। তা যখনই আপনারা মাউজের বাটনটি বারবার প্রেস করবেন সেই জায়গাটি কিন্তু আপনাদের ক্লোন হয়ে যাবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্লোন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা ছবিটির চারিদিক থেকে ল্যাসো টুল দিয়ে আপনারা সিলেকশন করে নেবেন ফেসটিকে, এবং ফেসটি সিলেকশন করার পর এখান থেকে কিন্তু আপনারা একটু কালার ব্যালেন্স করে নেবেন। বন্ধুরা আমাদের ছবি মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমরা ছবিটিকে কিন্তু একটি 4x6 ইমেজের মধ্যে ফেল, অর্থাৎ আপনারা যে ইমেজের মধ্যে ছবিটিকে প্রিন্ট করেন সেই ইমেজের মধ্যে ছবিটিকে ড্র্যাগ করে আপনারা টেনে ফেলবেন। তো এখান থেকে আমরা দুটো ছবি ইমেজের মধ্যে নিয়েছি। এবার আপনারা চাইলে এই ছবিগুলোকে চারটে চারটে করেও কপি করতে পারেন, পাঁচটা পাঁচটা করেও কপি করতে পারেন একটা পেজের মধ্যে। তা আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি চারটে করে কপি করলে আপনাদের ছবির সাইজটি একটু বড় হবে। তা আপনারা একটি ছবিকে রেখে যখনই অল চিপে আপনারা টানবেন তখন কিন্তু ছবিগুলো আপনাদের একটা করে কপি হয়ে যাবে। তা আমি এখান থেকে চারটে ছবিকে কপি করলাম, এবং কপি করার পর মেয়েটির যে ছবিটি রয়েছে সেই ছবিটিকেও আমরা অল চিপে আমরা ছবিগুলোকে বাড়িয়ে নিলাম। এবং বাড়ানোর পর আপনারা যখন লক করবেন অর্থাৎ কন্ট্রোল ই প্রেস করবেন তখন কিন্তু প্রত্যেকটি ছবি দেখবেন লক হয়ে গেছে, অর্থাৎ ছবিগুলো একটা লেয়ারের মধ্যে মার্জ হয়ে গেছে। অথবা আপনারা যদি একটি পেজের মধ্যে 10টি ছবি প্রিন্ট করতে চান, অর্থাৎ 5টা ছেলেটার হবে 5টা মেয়েটার ছবি হবে, সেটাও আপনারা করতে পারেন। অর্থাৎ আমাদের যে সাইজটি রয়েছে 4x3, একটি 4x6 মধ্যে কিন্তু 10টি ছবি আপনারা অনায়াসে প্রিন্ট করতে পারবেন। তা দেখুন বন্ধুরা আমি এখান থেকে 10টি ছবি প্রিন্ট করে আপনাদের দেখাচ্ছি। আপনারা উপরের লাইনে 3টি ছবি আপনারা সাজাবেন এবং নিচের লাইনে ঘুরিয়ে দিয়ে অর্থাৎ রোটেট 90° ক্লকওয়াইজ যে অপশানটি রয়েছে সেই অপশানটি আপনারা সিলেক্ট করবেন, তাহলেই কিন্তু আপনাদের ছবিটি ঘুরে যাবে। এভাবে আপনারা কিন্তু ছবিগুলোকে সুন্দর করে আপনারা সাজিয়ে নেবেন। তা বন্ধুরা সাজানোর পর এবার আপনারা কন্ট্রোল পি প্রেস করবেন, অর্থাৎ আপনারা প্রিন্ট দেবেন। তা কন্ট্রোল পি যখনই আপনারা প্রেস করবেন তখন কিন্তু আপনাদের ছবিটি খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এপসন PM245 যে প্রিন্টারটি রয়েছে, অর্থাৎ ল্যাব কোয়ালিটি প্রিন্টার, এই প্রিন্টার থেকে ছবিটি বেরোচ্ছে। যখনই আমরা প্রিন্ট দিলাম তখন কিন্তু প্রিন্টারটি সেন্স করেছে এবং এখান থেকে প্রিন্ট বেরোচ্ছে, এবং ছবিগুলো কিন্তু সত্যিই খুব হাই কোয়ালিটি প্রফেশনাল ছবি হয়েছে, অর্থাৎ কাস্টমার ছবিগুলো পেলে কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড হবে। তা এভাবে কিন্তু আপনারা প্রফেশনাল পাসপোর্ট ছবি তৈরি করে কাস্টমারকে ডেলিভারি করলে কিন্তু আপনাদের ব্যবসা কিন্তু দিনে দিনে বাড়বে। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।